একসময় মুসলিমরা ছিল সবার উপরে। ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, যে সময় আমরা আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরেছিলাম, সেই সময় আল্লাহ তাআলা আমাদের সম্মানিত করেছেন। আর যখনই আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখনই আমরা পদে পদে লাঞ্ছিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামনে তোমাদের জন্য রয়েছে ধৈর্যের সময়, সে সময় ধৈর্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই কঠিন হবে। সে সময় যারা ভালো কাজ করবে তারা 50 জনের সমপরিমাণ পুরস্কার পাবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের 50 জনের সমপরিমাণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের 50 জনের সমপরিমাণ। আবু দাউদ, হাদিস নম্বর 4341। কোনো কোনো বর্ণনা এসেছে, তারা হচ্ছে সেসব ব্যক্তি যারা আমার সুন্নাকে জীবিত করবে এবং মানুষকে তা শেখাবে। আল্লাহ তাআলার ভালোবাসা পেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে কোনো বিকল্প নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের জন্য ওনার সুন্নাহ সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারানো সুন্নাহকে পুনরুজ্জীবিত করার তাওনা থেকে আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু অসাধারণ সুন্নাহ সম্পর্কে জানব। তাহলে চলুন শুরু করি। 1 নম্বর, মসজিদে ধীর স্থিরভাবে হেঁটে যাওয়া। 2 নম্বর, ঘুমানোর আগে বিছানা পরিষ্কার করা। 3 নম্বর, যে লোক ভুল করে তাকে ক্ষমা করে দেওয়া। 4 নম্বর, ভাইয়ের সাথে হাসি মুখে দেখা সাক্ষাৎ করা। 5 নম্বর, পশু পাখির প্রতি দয়া দেখানো। 6 নম্বর, ঘুমানোর সময় ডান কাঁধে ঘুমানো। 7 নম্বর, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। 8 নম্বর, প্রতিবেশীর খোঁজখবর রাখা। 9 নম্বর, একে অন্যকে উপহার দেওয়া। 10 নম্বর, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। 11 নম্বর, পারিবারিক কাজে সাহায্য করা। 12 নম্বর, হাত দিয়ে খাওয়া দাওয়া করা। 13 নম্বর, ঝগড়া মিটিয়ে দেওয়া। 14 নম্বর, ভরপেট না খাওয়া। 15 নম্বর, নিজের হীনতা প্রকাশ করা। 16 নম্বর, মাটিতে খালি পায়ে হাঁটা। 17 নম্বর, আকাশের দিকে তাকানো। 18 নম্বর, মাঝে মাঝে বৃষ্টিতে ভেজা। 19 নম্বর, আমি জানি না এটা বলতে পারা। 20 নম্বর, একে অন্যকে সালাম দেওয়া এবং সালামের প্রসার ঘটানো। আল্লাহ আমাদের এই হারিয়ে যাওয়া সুন্নাগুলোকে জীবিত করে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন।